অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পত্রিকার সম্পাদকদের পরামর্শ ও সহযোগিতা চেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে পত্রিকার সম্পাদকদের মতবিনিময় সভায় এই আহ্বান জানান ফ্রন্টের সভাপতি ডক্টর কামাল হোসেন। এ সময় সম্পাদকরা ঐক্যফ্রন্টকে গণতন্ত্রের স্বার্থে নির্বাচনের শেষ পর্যন্ত থাকার আহ্বান জানান। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে গণমাধ্যমে প্রকৃত চিত্র তুলে ধরার কথা বলেন ফ্রন্টের নেতারা। তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে এবং নির্বাচন সত্যিকার অর্থে অবাধ এবং নিরপেক্ষ হয়, এটা আমাদের জন্য খুবই আজকে এটা আমাদের মূল্যবান মনে করি।